হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। তো আজকে ভিডিওটা সকাল সকাল স্টার্ট করছি, যদিও এখন খুব সকাল না, 9টা বেজে গেছে, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ আজকে চিনি স্কুল নেই। তো আজকে আমি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি সারাদিনে কি কি খাই, তো মানে আমার ইটিং হ্যাবিটসে কি কি পড়ে। তো প্রথমেই বলে দিই যে আমি যখন কল্যাণীতে থাকি আর কলকাতায় থাকি, তখন দুটো খাওয়া দাওয়ার মধ্যে অনেকটাই তফাৎ হয়, কারণ কল্যাণীর বাড়িতে মা অনেক কিছু রান্নাবান্না করে, তোমরা যেটা ভিডিওতে প্রায় প্রায় দেখো, তো কিছুটা তো অন্যরকম টাইপের খাওয়া অবশ্যই হয়ে যায়। আর একটা ব্যাপার আছে যে আমি অনেকেই ভাবে, এটা আমার চারপাশের অনেকে, যে আমি মনে হয় খুব সবসময় খুব হেলদি হেলদি খাবার খাই, কারণ আমি খুব ওয়েট মেনটেন্যান্স, এক্সারসাইজ এসব নিয়ে অনেক কথাবার্তা বলি বলে মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমি খুবই ফুডি, আমি খেতে খুবই ভালোবাসি। আর আমার মনে হয় যে সমস্ত কিছুই খাওয়া দরকার, কারণ কোনো জিনিস আমি যদি তেল মশলাযুক্ত খাবার সম্পূর্ণ ডায়েট থেকে বাদ দিয়ে দিই, তাহলে এক সময় হয় কি খুব বিস্বাদ খাবার খেতে খেতে আমাদের ওটা আর ভালো লাগে না, তো তখন খুব একটা ক্রেভিংস তৈরি হয়। আর তখন যখন আমরা আনহেলদি খাবার খেতে শুরু করি, তখন অনেকটাই খাবার বেশি খেয়ে ফেলি। তো এটা করার কোনো মানে আমার আছে বলে মনে হয় না, এমন কোনো ডায়েট মেনটেন করা কখনো উচিত না যে যেটা সারা জীবন ধরে আমরা খেতে পারবো না। তো ওই জন্য আমি খুব একটা সিম্পল ডায়েটে থাকার চেষ্টা করি, যেটার মধ্যে সমস্ত খাবার আছে, আমি যেগুলো ভালোবাসি সেগুলো সমস্ত কিছু আছে। তো এইভাবেই আমি খাচ্ছি এতদিন ধরে, আর তাতে কিন্তু আমার সমস্ত কিছু ওয়েট মেনটেন হয়। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা খুব হেলদি লাইফস্টাইলে থাকে, তো তারা কখনোই তাদের দিন শুরু করে না চা বা কফি দিয়ে, কারণ চা কফি দিনের শুরুতে খাওয়াটা একটা ব্যাড হ্যাবিট, এর থেকে গরম জল খাওয়া বা লেবু মধুর জল খাওয়া অনেক বেটার। কিন্তু আমার এই ব্যাড হ্যাবিটটা বরাবরই হয়ে গেছে, তো এই জন্য আমি এখন আমার যে দিন শুরু করছি সেটা হচ্ছে কফি দিয়ে। আর আমি কিন্তু কফি বলতে একদম দুধ চিনি মেশানো কফি খাই, মানে র কফি না, আমি কফিটা একদমই তোমাদের দেখাচ্ছি এখন। তো আমি লিকার চা বা কফি কোনোটা খেতেই প্রেফার করি না, আমি সবসময় দুধ চিনি দিয়েই খাই। আর সেই জন্য আমি চেষ্টা করি যে দিনে দু থেকে তিনবারের বেশি না খেতে চা বা কফি, কিন্তু অনেক সময় আমার হয়ে যায়, এখানে থাকলে কল্যাণীতে থাকলে হয়ে যায়, কলকাতায় থাকলে আমি দু কাপে সীমাবদ্ধ রাখতে পারি ব্যাপারটাকে। তো এটা হচ্ছে আমার এখন কফি। আর বিস্কিট আমি ইউজুয়ালি খাই না, তবে আজকে দুটো বিস্কিট নিয়ে বসেছি, কারণ আমার একটু খিদে পাচ্ছে। তো এটা দিয়ে আমি দিন শুরু করব, কিন্তু এটা ব্যাড হ্যাবিট, তো এটা তোমরা যদি না করো তাহলে ভালো হয়। তো গরমকালে আমি অনেক সময় চা খাই, আর এখন শীতকাল বলে আমি কফি খাচ্ছি। এবার আমি স্মুদি বানানোর জন্য সব জিনিসগুলো এখানে নিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে, এ দেখো, স্লাইস করে কাটা কলা, আর এখানে রয়েছে এরকম দুটো আমন্ড, আর এটাতে আমি কোনো মিষ্টি মানে চিনি ইউজ করব না। তো এখানে আমি নিয়েছি হচ্ছে হানি, যেহেতু হানি ন্যাচারাল সুইটেনার, এই জন্য হানিটা আমি ইউজ করছি, যাতে এটা একদমই হেলদি তৈরি হয়, মানে কোনো খারাপ কিছু এটার মধ্যে না থাকে। আর এটা রয়েছে, এটা আর ভালো করে দেখাতে পারছি না, এটাতে রয়েছে দুধ, এক কাপ দুধ। তো এই পুরোটাকে দিয়ে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে পুরো স্মুদিটাকে বানিয়ে নেব। তো প্রথমে এগুলোকে আমি এই মিক্সির জারটার মধ্যে দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে মিক্সির জারটার মধ্যে দিয়ে দেবো। আমার স্মুদি রেসিপি আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, যদি দেখে না থাকো তাহলে রেসিপিটা দেখে নিতে পারো। আমি ম্যাক্সিমামই দই দিয়ে করি স্মুদিটা, তো আজকে দুধ দিয়ে করলাম। তো তোমরা যদি দুধ দিয়ে করো, তো দুধের জন্য স্কিমড মিল্কটা ইউজ করবে, কারণ তাহলে ওটা ফ্যাট ফ্রি হবে, আদারওয়াইজ তোমরা দই দিয়ে করতে পারো। এখন শীতকাল বলে আমি দইটা ইউজ করলাম না, এখন দুধ দিয়েই করে নিলাম। তো এটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার এটা জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, মিক্সিতে ঘোরান ঘোরান দেখানোর কিছু নেই। এই যে আমার স্মুদি তৈরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি এই একটা গ্লাসের থেকেও একটুখানি বেশি হয়েছে, তো ওটা আমি আলাদা জায়গায় রেখেছি, এটা খেয়ে নিয়ে তারপর ওটা নেব। তো এটা দেখলে এটা খুবই কম সময়ে তৈরি হয়ে যায়, তবে আমার যখন তাড়াহুড়ো থাকে, চিনির ক্লাস থাকে, আমি রোজ যে স্মুদি তৈরি করে খাই এমনটা নয়, আমি অনেক দিনই ওই কফিটার সাথে ব্রাউন ব্রেড নিয়েও খেয়ে নিই। তো এখন এটা শুরু করি। তো এখন আমি বসে পড়েছি লাঞ্চ নিয়ে,
তোমাদের দেখাবো যে আমি দুপুরে একটা একদম নর্মাল ফুল মিল, আমাদের বাঙালি বাড়িতে যেরকম কিছু রান্না হয় সেই সমস্ত কিছুই আমি খাই। তো তোমাদের আমি পুরো মিলটা এখন দেখিয়ে দেব। তো আমাদের সবসময় যতটা মানে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা যতটা সম্ভব কম রাখা যায় সেটাই বেটার। তো আমাদের ওই জন্য ভাতের পরিমাণটা কম নিয়ে তার সাথে সবজি, ডাল, প্রোটিনের একটা কিছু মানে মাছ বা মাংস, আর যারা ভেজিটেরিয়ান তাদের তো অন্য কিছু মানে ধরো পনির হতে পারে বা কিছু যেগুলো প্রোটিনের উৎস আর কি, সেরকম যে কোনো কিছুই নিতে পারো। তো অবশ্যই যখন কোনো ডায়েটের কথা ভাববে মনে রাখবে যে সমস্ত কিছুই খাবে, এমন নয় যে খুব কম কম খেতে হবে, কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম রেখে সবজি প্রোটিনের পরিমাণটা বেশি রাখলে তাড়াতাড়ি পেটও ভরবে আর ওটা তোমার বডির তেমন কিছু ক্ষতিও করবে না। তো আমি প্রথমে দেখিয়ে দিই যে আমি কী কী খাচ্ছি। এ দেখো, এটা হচ্ছে আমার লাঞ্চের থালা। তো এখানে রয়েছে ভাত, এখানে লাল শাক ভাজা, এখানে রয়েছে আরেকটা পাঁচমিশালি তরকারি, ওদিকে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু ভাজা, আর এদিকে রয়েছে চিকেন। এই জায়গায় ম্যাক্সিমাম দিন আমাদের বাড়িতে মাছ হয়, আজকে চিকেন হয়েছে। তো এরকম যেটা একটা বাঙালি বাড়ির ফুল মিল মানে যাতে ডাল, ভাজা, শাক, সবজি, তরকারি সমস্ত কিছু থাকে, ওরকম একটা ফুল মিলই আমি দুপুরবেলাতে খাই। খালি ভাতের পরিমাণটা একটু কম নিই আর সমস্ত কিছুই আমি খাই, যেটাতে যে রান্নাগুলোতে যথেষ্ট তেল মশলা রয়েছে সেগুলোও কিন্তু আমি খাই। যেমন আমাদের বাড়ির রেগুলার রান্নায় তোমরা দেখেছোই যে একটু রিচ রান্নাই হয়, সেটাই কিন্তু আমি দুপুরে খাই। এখন হচ্ছে আমি বিকেলবেলার কফি নিয়ে বসেছি। বিকেলবেলায় আমি ইউজুয়ালি সেরকম কিছুই খাই না, কফি বা চাই খাই। আমি আগেই বলেছি যে আমি দুধ চিনি দেওয়া কফি বা চা খাই। তো যেহেতু শীতকাল চলছে তো আমি কফিটাই খাচ্ছি, আমি এমনিতেই কফি খেতে খুবই ভালোবাসি, এমনি কফি হোক বা কোল্ড কফি হোক। তো এখন আমি কফি খাচ্ছি, সাথে কোনো বিস্কুট নিইনি। আমি ইউজুয়ালি ময়দার প্রোডাক্ট একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, যদিও সেটা সবসময় হয়তো বললামই যে হয়ে ওঠে না, কারণ এমনিতে আমি নুডলস খেতেও যথেষ্ট ভালোবাসি, তো বাইরে অনেক সময় খাওয়া হয়ে যায়, সেই ব্যাপারগুলো থাকেই। বাট বাড়িতে আমি চেষ্টা করি যে একটু ওরকমভাবে মেনটেন করতে, কারণ একবেলা তোমরা দেখলেই যে আমি একটা ফুল মিল খাই, যথেষ্ট তেল মশলাযুক্ত খাবারই খাই। তো বিকেলবেলাটা আমি চেষ্টা করি একটু হালকার দিকে রাখতে। তো এখন আমি কফিটা খাবো, আর এরপর আমি যেহেতু কোনো স্ন্যাক্স খাই না তো তোমাদের কিছু দেখানোর নেই, আমি একবারে আমার রাতের খাবারে চলে যাব। ওটা তোমাদেরকে একটু দেখিয়েও দেবো কীভাবে আমি বানাই আর কী খাই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি চলে এসেছি আমার লাস্ট মিল নিয়ে, এটা আমার ডিনার। আর ইউজুয়ালি ডিনার আমি একটু হেলদি করতেই পছন্দ করি। তো এখন দেখতেই পাচ্ছ আমি একদম গরম গরম স্যুপ নিয়ে বসে পড়েছি, শীতকালের জন্য স্যুপটা ভীষণই ভালো। তো আমি ইউজুয়ালি স্যুপ খাই বা স্টার ফ্রায়েড ভেজিটেবল, স্টার ফ্রায়েড চিকেন এরকম কিছুও খাই। তো চেষ্টা করি কম তেলের কোনো জিনিস খেতে। এই স্যুপটা যেমন আমি বানিয়েছি এটা একদম উইদাউট অয়েল। তো এই এই স্যুপটা কীভাবে বানিয়েছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দেব। তো এর কোনো তেল ছাড়া এই স্যুপটা খুবই সহজে তৈরি হয়ে যায়। তো এটা আমি প্রায় খাই, বিশেষ করে শীতকালে খেতে তো খুবই ভালো লাগে। তো আমি তোমাদের স্যুপটাকেও ভালো করে দেখিয়ে দিচ্ছি যে স্যুপটা দেখতে কীরকম হয়। একটা স্যুপের রেসিপি আমি এর আগেও শেয়ার করেছিলাম, সেটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা যদি চাও দেখে নিতে পারো। আর এটার রেসিপিটাও আমি ছোট্ট করে তুলেছি, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। চিকেন স্যুপ বানানোর জন্য আমি 3 পিস চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় বড় পিস, যেহেতু আমি একাই খাবো তাই 3 পিসই সাফিসিয়েন্ট। তো এটাতে আমি অল্প একটু নুন, অর্ধেক মতো পাতিলেবুর রস আর অল্প একটু গোলমরিচ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর এটাকে প্রেশার কুকারে 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সিটি দেওয়ার সময় এর মধ্যে 2 কোয়া রসুনও ফেলে দেব। তো এটাকে এবার মেখে নিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে শ্রেড করে নিচ্ছি, মানে চিকেনের হাড় থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি বোনলেস চিকেন দিয়ে করো তাহলে এই ব্যাপারটা করতে হবে না, কিন্তু আমি যেহেতু হাড়সহ চিকেন দিয়ে করছি তাই জন্য আমাকে এভাবে শ্রেড করে নিতে হচ্ছে।
এবার আমি কড়াইতে চিকেন স্টকটা আর শেড করা চিকেনটা পুরোই দিয়ে দিয়েছি। এই বাটিটাতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে দিয়েছি। এখন যখন এটা ফুটে উঠেছে তখন এবার আমি ওই কর্নফ্লাওয়ার গোলা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে এটাকে আরও খানিকক্ষণ ফুটতে দেব যাতে এটা একটু ঠিক হয়ে যায়। এবার আমি আরেকটু গোলমরিচ অ্যাড করছি, আমার মনে হলো এটাতে আরেকটু গোলমরিচ লাগবে। নুনটাও এই সময় তোমরা চেখে দেখতে পারো। এরপর একটা ডিমের সাদা অংশটা আমি এটাতে মিশিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে স্যুপ রেডি। তো আজকে এখন আর কিছু দেখানোর নেই, যেহেতু আমার ডিনার নিয়ে আমি বসে গেছি। এখন এটা ভীষণ গরম, তাই এখন তোমাদের সামনে আর খাচ্ছি না, একটু ঠান্ডা হোক। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিলে আমার সব আপডেটের নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, এরপর আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগির দেখা হবে, ঠিক বিকেল 4টার সময়। তো এখন আমি খাওয়া শুরু করি, টাটা।